নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আমার সব বন্ধুদের স্বাগতম। দেশে এবং দেশের বাইরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের আমি চিকেন রোস্ট করব। এখানে আমি চিকেন নিয়েছি 700-800 গ্রামের চিকেন নিয়েছি, পিস করে এভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে। এখন আমি এটা লবণ ভালো করে মাখিয়ে নেবো। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখানে আমি আদা বাটা দিয়ে দেব। আদা বাটা দিয়ে আমি চিকেনগুলো ভালো করে ম্যারিনেট করে এটা আমি 20 মিনিট রেখে দেব। প্লিজ আপনারা আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চিকেনগুলো আমি ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। দেখুন বন্ধুরা, এখন আমি প্যানে তেল দিয়ে দেব। চিকেনগুলো আমি ভালো করে ভেজে নেব। চিকেনগুলো আমি হালকা লাল লাল করে ভেজে নেব, এটা পুরোটা ভাজবো না, হালকা লাল লাল করে ভেজে নেব। চিকেনটা আমি হালকা লাল লাল করে ভেজে নেব। চিকেনটা আমার ভাজা হয়ে গিয়েছে। দেখুন বন্ধুরা, চিকেনটা আমি হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি প্যানের যে তেলটা ছিল ওই তেলের ভিতরে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি, আর 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, পোস্ত বাটা 3 টেবিল চামচ, আদা বাটা 4 টেবিল চামচ, আদাটা আমি একটু বেশি দিয়েছি, আর বাদাম বাটা দিয়েছি আমি 3 টেবিল চামচ। দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। এখন আমি এখানে টক দই দিয়ে দেব। টক দই দিয়ে দিয়েছি আমি 1/4 টেবিল চামচ। এখানে আমি কোনো ঝাল ইউজ করিনি। মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি কিছু কাঁচামরিচ দিয়ে দেব। আস্তে আস্তে করে আমি চিকেনগুলো দিয়ে দেব। চিকেনগুলো দেওয়া হয়ে গেছে, আমি মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি এখানে 1 কাপ দুধ দিয়ে দিয়েছি, এটা মিল্ক, ফুল ক্রিম মিল্ক দুধ। এখানে আমি কোনো জল ইউজ করিনি, আমি দুধটাই দিয়েছি। এখন আমি এটা 20 মিনিট ঢেকে রেখে দেব, সিদ্ধ না হওয়া পর্যন্ত। দেখুন বন্ধুরা, চিকেনটা আমার হয়ে এসেছে।
এখন আমি কিছু কাঁচা মরিচ দিয়ে দেব। চিকেন আমার কালারটা চেঞ্জ হয়ে গেছে, এখন আমি এখানে কাঁচা মরিচ দিয়ে দেব। আমি কিছু পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম, এখন আমি পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে দেব। চিকেনটা আমার পুরোপুরিভাবে হয়ে গেছে, এখন আমি এটা পরিবেশন করব। প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য।